সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে টপিক্স গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটা হচ্ছে সেশন। সো আমাদের চাহিদা হচ্ছে আমরা যখন একটু কাট করব, একটু কাট করার সাথে সাথে আমরা সেশনের ডাটা সেভ করব। তো সেশন থেকে আমরা ডাটা, সাপোজ প্রোডাক্টের পর আমাদের একটা মেনু থাকবে কার্ট, সো সেখানে কাউন্ট করে আমরা দেখতে পারবো করে আমি কাউন্ট কার্টে অ্যাড করলাম। সো সেখান থেকে আমরা ডাটা চাইলে সেশন থেকে ডাটা ভিউ করে আমরা দেখাতে পারবো যে কী কী আমি কাট করলাম। সো আমাদের সেশন সেশন নিয়ে কথাবার্তা বলতে গেলে, সো সাপোজ আমরা sp.net mbc-তে আমরা সরাসরি সেশন লিখলে আমরা সেশন ডাটা সেভ ডাটা রাখতে পারতাম, স্টোর করতে পারতাম। সো .net কোরে ম্যাকানিজম একটু চেঞ্জ। সো আমরা খুব সহজে চাইলে আমরা এমবিসির মতো sp.net mbc-র মতো করে .net কোরে আমরা সেশন ডাটা রাখতে পারি না। সো আমরা একটু ম্যাকানিজম ফলো করতে হয়। তো আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে সেই ম্যাকানিজমটা দেখাবো যে আমরা কী কী ম্যাকানিজমটা ফলো করে আমরা সেশন ডাটা রাখতে পারি। সো আচ্ছা চলেন আমরা সেই ম্যাকানিজমটা দেখবো। সো তার আগে আমি চাই বাটনটা একদম টেক্সট বক্সের মতো বড় হয়ে যাক। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, সো আমি একটু ডিটে আমার পেজে আসলাম। সো আমি বললাম এই বাটনটা আমার বড় লাগবে। সো আমি এখানে বললাম ফ্রম কন্ট্রোল, সো ফ্রম কন্ট্রোল বললাম। সো আমি একটু রিফ্রেশ দিলাম বাটন বড় হয়ে গেছে, ফাইন। একটু কাট দিলে আমরা সেশন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো আমরা সেশন দেখি আমাদের সেশনের জন্য কী কী ম্যাকানিজম ফলো করতে হয়। সো আমি প্রজেক্টটা ক্লোজ করলাম। সো আমি চলে আসছি sp.net core 2.2, একদম মাইক্রোসফটের যে অফিসিয়াল পেজ আছে সেটাতে। সো এখানে অনেক কিছু কথাবার্তা আছে সেশন নিয়ে, অ্যাপ স্টেট নিয়ে, sp.net কোরের যেই সিস্টেম ও যেই প্রসিডিউর আছে সেগুলো এখানে লিখে আছে, আপনারা চাইলে সব কিছু ফলো করতে পারেন। সো আমি যেটা নিয়ে আলোচনা করব, সো খুব কুইকলি, সো আমরা যখন সেশন নিয়ে কাজ করবো sp.net কোর কোনো প্রজেক্টে, সো তখন আমাদের অবশ্যই স্টার্ট আপ ক্লাসে গিয়ে কনফিগারেশন সার্ভিস আমাদের সার্ভিস লিখতে হবে, সার্ভিস ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সার্ভিস বলে কি এর মধ্যে আমাদের কনফিগারেশন সার্ভিসের মধ্যে আমাদের সার্ভিস লিখতে হয়। সো সেটা হচ্ছে এই সার্ভিসটুকু লিখতে হয়, ফাইন। সার্ভিস অ্যাড সেশন, তার মধ্যে আমাদের টাইম আউট কীরকম, সাপোজ আমি বললাম 30 মিনিটের মধ্যে, বা আমি সেকেন্ড দিতে পারি, মিনিট দিতে পারি, যে 30 মিনিটের মধ্যে আমার সেশন নাল করে দিবে, টাইম আউট হয়ে যাবে। সো 30 মিনিট পরে সেশনের কোনো ডাটা ধরে রাখতে পারবে না। সো আমি এগুলো চাইলে করতে পারি এখান থেকে। সো এইগুলো আমার এই এইটুকু লাগবে, সার্ভিস লিখতে হবে। সো আরেকটু যেটা লাগবে সেটা হচ্ছে কনফিগার। সো আমাকে কনফিগারেও একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাপ ইউজার ইউজ সেশন, এই কথাটুকুও থাকতে হবে, ফাইন। তারপর যেটা লাগবে, সো এই যেটার পর আমরা আমি একটু নিচে আসি। সো এরকম করে আমরা নর্মালি গেট স্ট্রিং সেভ, আমি সেশনে স্ট্রিং রাখতে পারি। সো আমি তো আর স্ট্রিং রাখতে চাই না, আমি চাই আমার বানানো কালেকশন রাখবো, আমার বানানো অবজেক্ট রাখবো। তো সেই এইটা এগুলোর মধ্যে দিয়ে আমি চাইলে একদম ইউজার ডিফাইন টাইপ সেভ করতে পারি, স্টোর করতে পারি। সো আমার তো এই জিনিস নাই, আমার এই জিনিস দিয়ে আমার কাজ হবে না। সো আমার যেটা লাগবে সেটা হচ্ছে বললাম কালেকশন অর ইউজার ডিফাইন টাইপ দিয়ে, সো অবজেক্ট লাগবে। সো সেটার জন্য কী করতে হয়, একটা ম্যাথড লিখতে হয়। সো আমি ম্যাথড লিখবো, একদম সেম এরকম করে ম্যাথড লিখতে হয়। সো এখানে একটা সরি ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে দুইটা ম্যাথড থাকবে। সো এই যে ম্যাথড, একটা হচ্ছে ম্যাথড সেট করার জন্য, একটা হচ্ছে গেট করার জন্য। সো আমি ম্যাথড নিয়ে ডিটেলস আলোচনা না করলাম, সো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। সো এই ম্যাথডটা লাগবে, আর আমার যে কনফিগারেশনের মধ্যে যেগুলো বললাম সার্ভিস লিখতে হবে, তো সে এই জিনিসগুলো আমাদের আসলে ইনক্লুড করতে হবে। সো চলেন আমি এগুলো একটু করে ফেলি। সো আমি বললাম প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই আগে। সো নিউ ফোল্ডার আমি নাম দিলাম ইউটিলিটি, তারপর সাপোজ আমি চাই এই ক্লাসটাই, সো আমি কপি করে নিয়ে আসলাম অ্যাড ক্লাস, পেস্ট করে দিলাম, ফাইন। আপনারা লক্ষ্য করেন এই ক্লাসটা হচ্ছে স্টেডি ক্লাস। সো যেহেতু ওর ভিতরে স্টেডি ফাংশন মেথড লিখা আছে, সো আমাকে অবশ্যই ক্লাসটা স্টেডি করতে হবে। সো আমি স্ট্যাটিক বলে দিচ্ছি, স্ট্যাটিক
দুইটা মেথড আমি কপি করে নিই আর। সো কপি করলাম, পেস্ট করে দিলাম। সো আমার মেথড লিখে ফেললাম। সো তো এখানে নিয়ে আসলাম মেথড। সো এখানে যেটা হচ্ছে আই সেশন বলে ও কিছু পাচ্ছে না, সো একটা রেফারেন্স আমাকে দিতে হবে। সো আমি ওর রেফারেন্স দিতে হয় হচ্ছে ইউজিং মাইক্রোসফট এসপি ডট নেট কোর ডট এসটিটিপি। সো আমি এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আই সেশনের জন্য। সো আরেকটা জিনিস হচ্ছে জেসন কনভার্ট, সে যে ভ্যালুটা দেয় সেটা সিরিয়ালাইজ করে, সিরিয়ালাইজ করে দেয়। সো আমি এইটার জেসন কনভার্ট লাগবে। সো এইটার একটা রেফারেন্স নিউটন সফট জেসন। সো আমি দুইটা নেম স্পেস ইনক্লুড করে দিলাম। সো এই যে আমার এই প্রবলেম সলভ অলরেডি এটা নিয়ে নিছে। সো তো ফাইনালি আমার যেটা করতে হবে, আমি যে কনফিগারেশনের কথা বলেছিলাম, সো চলেন কনফিগারেশনের জন্য আমার কি করতে হবে, স্টার্ট আপ। আমি চলে আসলাম সেই স্টার্ট আপে। সো আমি আবার একটু ব্রাউজারে যাই, এখানে বলা আছে কনফিগার সার্ভিস, সার্ভিসে এসে আমাকে অ্যাড সেশন এই কথাটুকু লিখতে হয়। সো আমি নিয়ে আসলাম, এটা কপি করি, আমি আবার চলে আসলাম স্টার্ট আপের মধ্যে, কনফিগারেশন সার্ভিস, ফাইন। তার পরবর্তীতে আমি এই লাইনটুকু পেস্ট করে দিলাম। সো এইচটিটিপি কুপি কুকি সেটা নিয়ে কোনো অ্যাডেক নাই, আপনি চাইলে কুকি রাখতে পারেন নাও রাখতে পারেন। সো আমি আপাতত কমেন্ট করে রাখলাম। সো আইডিয়াল টাইম এখানে বলা আছে ফ্রম সেকেন্ড, আমি 10 সেকেন্ড চাই না, আমি চাই হচ্ছে ফ্রম মিনিট, সরি ডট ফ্রম মিনিট। সাপোজ আমি বললাম 30 মিনিট, আমি 30 মিনিট চাই, 30 মিনিট পর এমনিতেই আমার সেশনে কোনো ডাটা ধরে রাখতে পারবে না। সো আমি সেট আপ করলাম এইটা, ফাইন, সার্ভিস শেষ। তারপর কি লাগবে, কনফিগার, কনফিগারে গিয়ে এফ ইউজ সেশন। সো চলে আসলাম কনফিগার। সো এখানে লিখি অ্যাপ ডট ইউজ সেশন, ফাইন। সো আমার কনফিগারেশন শেষ। সো এই হচ্ছে মেকানিজম, এই জিনিসগুলো লাগে অবশ্যই সেশন ইউজ করার জন্য। সো আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো, তো আমরা একটু কাট করলে, একটু কাট করার পর আমি সেশনে কীভাবে ডাটা স্টোর করবো সেটা, আর ফাইনালি আমরা কীভাবে একটা আমাদের মেনু থাকবে সেখানে আমি কীভাবে ডাটাটা দেখতে পাবো, তো সেটা নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। তো এটাই ছিল আমাদের আসলে সেশনের জন্য যে মেকানিজম, মেকানিজম অলরেডি অ্যাপ্লাই করে ফেললাম, আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেটা নিয়ে কাজ করবো। সো শিবেন্দু স্যার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।